শব্দদানব ডিজে সিস্টেমের দাপটে অতিষ্ঠ রাজধানীবাসী। উৎসবের মরশুমে ডিজে সিস্টেম বন্ধ রাখার জন্য আহ্বান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা থেকে শুরু করে আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। কিন্তু মুখ্যমন্ত্রী এবং মেয়রের আহ্বানকে বুড়ো আঙুল দেখিয়ে শারদ উৎসব এবং কালীপুজো শব্দদানব ডিজে সিস্টেমের দাপটে অতিষ্ঠ হয়ে উঠে রাজ্যবাসী। রবিবার ছিল দীপাবলি উপলক্ষে আয়োজিত কালীপুজোর দশমী। রাজধানী আগরতলা পৌর নিগমের অন্তর্গত 12টি দশমী ঘাটে কালী প্রতিমার বিসর্জন প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। এই বিসর্জন প্রক্রিয়াতেও চলে ডিজে সিস্টেমের দাপট। রবিবার এর বিরুদ্ধে অভিযানে নামে পশ্চিম থানার পুলিশ। অভিযানে নেমে পুলিশ ডিজে সিস্টেম সহ একটি গাড়িকে আটক করে। রামনগরের একটি এলাকার শ্যামাপুজোর উদ্যোক্তারা দশমী পর্ব সেরে ফেরার পথে ডিজে সিস্টেমের বিকট শব্দে গান বাজিয়ে ফিরছিল। তখন পুলিশ অভিযান চালিয়ে ডিজে সিস্টেম সহ TR01HA1556 নম্বরের গাড়িটি আটক করে পশ্চিম থানায় নিয়ে আসে। সোমবার পশ্চিম থানার পুলিশ আধিকারিক পরিতোষ দাস এই সংবাদ জানান। তিনি জানান, হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে এই ধরনের অভিযান সংগঠিত করা হয়েছে। এক্ষেত্রে ননিগোপাল দে এবং সত্যব্রত দের বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়েছে। পশ্চিম থানার ওসি আরও জানান, দুর্গাপুজো থেকে শুরু করে কালীপুজো পর্যন্ত মোট 4টি ডিজে সিস্টেম সহ গাড়ি আটক করা হয়েছে। গতকালকে কালীপূজার দশমী উপলক্ষে যখন দশমী করে ফিরছিল, তারা অতিরিক্ত সাউন্ড দিয়ে ডিজে সিস্টেম বাজিয়ে যাচ্ছিল। তখন আমরা একটা গাড়ি TR01HA1556 যে গাড়িতে 4টা বক্স সহ ডিজে সিস্টেম আমরা আটক করি এবং গাড়ি সহ আমরা ডিজে মেশিনগুলিকে আমরা সিজ করি। তার মালিক ছিল ননিগোপাল দে এবং সত্যব্রত দে, তাদের বিরুদ্ধে আমরা একটা মামলা নিয়েছি। অ্যাকচুয়ালি হাইকোর্টের যে নির্দেশ, এই নির্দেশকে মান্যতা দিয়ে আমাদের এই অ্যাকশনগুলি করা হচ্ছে। স্যার, এখন পর্যন্ত মানে দুর্গাপূজা থেকে দেওয়ালি পর্যন্ত কয়টা সাউন্ড সিস্টেম আপনারা আটক করেছেন বা বাজেয়াপ্ত করেছেন? এখন পর্যন্ত আমরা টোটাল এইটা নিয়ে 4টাকে আমরা 4জনের বিরুদ্ধে আমরা ডিজে আটক করেছি এবং 4টা আমরা মামলা নিয়েছি। প্রসঙ্গত উল্লেখ হচ্ছে, ডিজে সিস্টেম বন্ধের বিষয়ে প্রশাসন রাজধানীর বিভিন্ন ডিজে সিস্টেমের মালিকদের নিয়ে বৈঠক করে, বৈঠকে মালিকদের ডিজে সিস্টেম পরিচালনা করার ক্ষেত্রে যে সকল আইন কানুন রয়েছে সে সম্পর্কে অবহিত করা হয়। কিন্তু এত সব উদ্যোগ গ্রহণের পরও পুজোর শব্দদানবের দাপট বিন্দুমাত্র কমেনি। এবার ধরপাকড় শুরু হওয়ায় এর দাপট কমবে বলে মনে করছে বিভিন্ন মহল। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।